এখন ঘরে বসে গ্রাহকরা ব্যাংকের কার্ড দিয়ে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে মোবাইল ফোনে রিচার্জ করতে পারবেন। এজন্য তাদের গুনতে হবে না বাড়তি কোনো চার্জ। এসএসএল ওয়ারলেস নামের একটি প্রতিষ্ঠান নতুন গ্রাহক সেবা চালু করেছে। এছাড়াও গ্রাহকরা ইন্টারনেটের বিলও ঘরে বসেই নিজেই পরিশোধ করতে পারবেন। সানবীর রূপলের রিপোর্ট। প্রিপেড কার্ড ব্যবহারকারী অনেক গ্রাহকেরই মোবাইল ব্যালেন্স না থাকায় বিপাকে পড়ার অভিজ্ঞতা আছে। তবে ভিসা বা মাস্টার কার্ড ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো স্থান থেকে রিচার্জ করার সুযোগ থাকলেও অনেক গ্রাহকই এই পদ্ধতির কথা জানেন না। ইন্টারনেটে আইটপ করা যায় সেটা আমি জানি না, জানলে অবশ্যই করতে। গ্রামীণ থেকেও টাকা আনে 10 টাকা, বাঙালি থেকে 5 টাকা, এইভাবে কথা বলি। তাই তো মোবাইল থেকে আমি তখন ওই সাইটটাতে চলে যাই এবং সেখান থেকে আমি রিচার্জটা করে ফেলি এবং আমার মোবাইলে রিচার্জ করি এবং আমার ইন্টারনেট যে প্যাকেজগুলো আছে সেগুলো আমি এখান থেকে রিচার্জ করে নিই। এই পদ্ধতিতে easy.com.bd ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে ফর্ম পূরণ করতে হয়। এখানে যে কোনো অনলাইন ব্যাংকের ভিসা বা মাস্টার কার্ড এর নম্বর, ইমেল ঠিকানা সহ বিভিন্ন তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর দেশে বা বিদেশে বসে নিয়মিত রিচার্জ এমনকি ইন্টারনেট বিলও পরিশোধ করার সুযোগ আছে। easy.com.bd একটি ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো লোক যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে তার ব্যাংক অ্যাকাউন্টকে অ্যাক্সেস করে, সেটা ভিসা কার্ড হতে পারে, মাস্টার কার্ড হতে পারে অথবা একটি কোড অন্য যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, সেটা দিয়ে সে তার মোবাইল ফোন টপ আপ করতে পারছে। আমাদের সাথে এখন 24টি ব্যাংক কাজ করছে বাংলাদেশের এবং সেই ব্যাংকগুলোর গ্রাহকরা যে কোনো সময় তাদের মোবাইল ফোন ইউজ করে এই ধরনের সেবাগুলো নিতে পারছে। ইন্টারনেটের মাধ্যমে রিচার্জ ব্যবস্থা নির্বিঘ্ন রাখার জন্য সার্বক্ষণিক গ্রাহক সেবার ব্যবস্থা রাখা আছে। আমরা 100% চেষ্টা করছি কাস্টমার সাপোর্ট দেওয়ার। যারা প্রবলেম ফেস করছে সাথে সাথে আমাদেরকে ফিডব্যাক দিচ্ছে, সেটা অ্যানসার আমরা কুইকলি রেসপন্স করছি। মাত্র 20 থেকে 25 জন গ্রাহক নিয়ে যাত্রা শুরু করলেও এখন কয়েক হাজার গ্রাহক এই পদ্ধতিতে মোবাইলে রিচার্জ সুবিধা নেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।